আসসালামু আলাইকুম গাইস, সবাই সবাই কেমন আছো? তো আজকে আমরা খেলতে চলেছি বিএসডি লুকা লইসিমো রিপিয়ার। তো এটা কিন্তু বাস সিমুলেটর বাংলাদেশের কপি। আজকে কিন্তু আমরা যেতে চলেছি ঢাকা থেকে নারায়ণগঞ্জ। তো বাস সিমুলেটর বাংলাদেশের এটা একদম কপি, তোমরা যা জানো। মানে বাস সিমুলেটর বাংলাদেশ কিন্তু অনেকেই নামাতে চাও, যারা নামাতে পারো না বা এই গেমটা খেলতে পারো তাহলে তোমাদের মনে মানে একটু উৎসাহ পাবে যে বাস সিমুলেটর বাংলাদেশ খেলতে পারছো। তো আমরা কিন্তু যাচ্ছি এখন, এখানে লেখা আছে বাস স্টপ। তো আমরা কিন্তু আগেই জব পেয়ে ফেলছি, এখানে আসি, দরজাটা খুলতে হবে। যাবে যাত্রীগুলো, তো যাত্রীগুলো গেলে একটা বাসে দেবে, দরজাটা বন্ধ করে দেবে। আবার আমরা যাচ্ছি, দেখো আরও বাস কিন্তু যাচ্ছে, গ্রাফিক্স কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু আমার ড্রাইভিংটা কিন্তু একদম ভালো না, তোমরা যা জানো। আমার ড্রাইভিং দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু বাংলাদেশি লেগুনাও আছে, মানে বাংলাদেশি ট্রাকও আছে, বাংলাদেশি গাড়িও আছে, এমনকি বাংলাদেশি ম্যাপও। আমি কিন্তু ভালো খেলতে পারি না, মানে আমার ড্রাইভিং এতই খারাপ কি বলবো তোমাদের। ভাই ড্রাইভিং আমার অনেক খারাপ কি বলবো তোমাদের, আমার তো ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে যেতেই অর্ধেক যাত্রীদের পা হবে ভেঙে যাবে, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে। আবার এখানে যে জ্যাম, মানে এই তো প্রকারের জ্যাম, মানে ডালটা ওঠার জন্য তো আমার রানিং লাগবে, তো রানিংটাতে এখান থেকে নিতে হবে। এই গেল, এই উঠে যাবে, তো এই উঠে যা উঠে যা উঠে যা, হ্যাঁ উঠে গেছে, এইটাই গেল। এখানে কিন্তু জ্যাম লেগে গেছে, ঢাকা শহরে জানোই কেমন তোমরা জ্যাম। তো এইখানে কিন্তু রোডটা খালি আছে, যাই যাই এদিক দিয়ে নারায়ণগঞ্জ যেতে হবে আজকে আমাদের। নারায়ণগঞ্জ থেকে কিন্তু আবার ঢাকা আসতে হবে, সেটা পরের এপিসোডে তোমাদের দেখাবো। তো এখন আমরা এই গেম প্লে যাই, এই চাপ ধর। তো এখানে কিন্তু আমাদের ফাইন ভরতে হবে, ফাইন ভর নারায়ণগঞ্জে যেতে হবে। এই থাম, আমরা যা আমাদের পালা, বাই 1150 টাকা দিতে হবে, দিলাম। এবার যাই, তো এখানে কিন্তু একটু বড় রাস্তা দিলাম। তো এইখানে কিন্তু ওটা রূপগঞ্জের, মানে এটা বলতে পারো রূপগঞ্জেরই মানে ই এসে পড়ছে, রূপগঞ্জে কিন্তু অনেক আবার একটু বড় রাস্তা আছে, আবার মাঝে মাঝে মাটির রাস্তাও, রূপগঞ্জে এত প্রকারেই নেই। আর এটার জন্য সরি যে মাঝে মাঝে একটু ল্যাগ দিচ্ছে। একটু বেশি ল্যাগ দিচ্ছে, রাত্রে খেলছি না তো এর জন্য। এই যে আমরা এসে পড়ছি, এখন আমরা আছি রূপগঞ্জে। তো রূপগঞ্জে কিন্তু এখানে অনেকই আছে, মানে রূপগঞ্জের ওভার ব্রিজে কিন্তু সামনে আমরা এসে পড়ছি। তো এই আমার সামনের বাসটা কিন্তু আমাদের বাস স্টেশনটা এসেছে, মানে আমাদের বাস স্টেশনে যে সবগুলো বাস এসেছে যা তোমরা দেখতে পাচ্ছ। তো দেখে সময় ড্রাইভিং, তো এইখানে কিন্তু আমাদের বাস স্টেশনতে এই সবগুলো এসেছে। তো আমার ড্রাইভিং এতই খারাপ বুঝেছো তোমরা। তো আমরা কিন্তু এখন রূপগঞ্জে চলে যাব, এখনো কিন্তু আমরা রূপগঞ্জে আসিনি, এই যে রূপগঞ্জে গেলাম।
তো রূপগঞ্জে কিন্তু আমরা এসে পড়ছি, ঢাকা থেকে কিন্তু আমরা রূপগঞ্জে অনেক তাড়াতাড়ি এসে পড়লাম। তো ঢাকা থেকে মাওয়া তোমাদের বলতে গেলে অনেক দূরে। এরপরে এবার আমরা আবার রূপগঞ্জ থেকে ঢাকা আসব, সেটা পরের এপিসোডে তোমরা দেখো। তো এই এপিসোডে তোমরা দেখো ঢাকা থেকে আমরা যাই মাওয়া। তোমরা তো যে গেমটা খেলতে চাও তাহলে তোমরা কিন্তু গিয়ে প্লে স্টোরে গিয়ে সার্চ দেবে এই বিএসজি লোকালয় এই রিপিয়ার, সার্চ দিলেই কিন্তু এটা এসে পড়বে। এবার আমরা এদিক দিয়ে যাই, মানে আমরা অনেক কাছাকাছি। ইস রে, ড্রাইভিংটা আমার দেখছো তোমরা, কি রে বাসটা আটকে গেলো নাকি? মানে বাস তো ঠিক সময় আটকে আছে, এদিক দিয়ে যেতে হবে আমাদের। তো আমরা কিন্তু তো তোমরা যদি বিএসডি লোকাল সার্ভিস দিয়ে চার্জ দাও তাহলে কিন্তু এটা এসে পড়বে। তো গেমটার কিন্তু অনেক অসাধারণ, মানে কি বলবো তোমাদের, বাস সিমুলেটর বাংলাদেশে পুরো কপি এটা। মানে বাস সিমুলেটর বাংলাদেশ যে কোম্পানিটা বানিয়েছে সেই কোম্পানিটা বানিয়েছে গেমটা, মানে গেমটা বলতে গেলে অসাধারণ। তো ভাই অনেকক্ষণ কিন্তু লেগে যাচ্ছে ভাই, এখন আর কত দূর? মানে ঢাকা থেকে রূপগঞ্জ তো অনেক দূর, এই জন্য বললাম আর কি। এই সবার আগে যাব ভাই, দেখছেন সাইড দিয়ে চালাইতেছি ভাই। ভাই আমার এত প্রকারের এখানে জ্যাম ভাই, রূপগঞ্জে যা জ্যাম। আবার ভাই রূপগঞ্জে তো রাস্তাটা ছোট, ঢাকার তো কমপক্ষে রাস্তাটা বড় ছিল, এখানে তো অনেক ছোট রাস্তা, এই জন্য একটু সাইড দিয়ে চালাচ্ছি। তো এইখান দিয়ে চালাতে একটু ফুল স্পিডে চালাতে পারছি, তোমরা দেখতে পাচ্ছ। যদি প্রথম প্রথম আসো তোমাদের কিন্তু এখান থেকে যেতে দিবি না, সাইড দিয়ে যেতে হবে। মানে টাকা না দিলে কিন্তু রূপগঞ্জ থেকে ঢাকা যেতে দিবি না। আমি অনেক কষ্ট আবার কিন্তু আটকে গেছে, ভালো হয়েছে না? আটকে গেছে একদম ঠিক হয়েছে, পৌঁছলো বাসটা। কি করি বাসটা কি করুন যায়? তো গাইস আজকে কিন্তু এ পর্যন্তই রইল। তো গাইস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর যদি তোমরা সুস্থ থেকো, পরে ভিডিওতে দেখা যাবে। আল্লাহ হাফেজ।